ক্লিক করবে, দেখেন এখানে ইমেজ চলে আসছে। আপনি জাস্ট ইমেজ দেখতে চান তাহলে এটার উপরে ক্লিক করবেন, তাহলে ইমেজটা এখান থেকে কিন্তু প্রিভিউ করে আপনি দেখাবে। ওকে, তো আসসালামু আলাইকুম, নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো এর আগে আমি একটা ভিডিও দিছিলাম যে কীভাবে ফোনের ডেটা রিকভারি করা যায়, বাট আজকে যেটা দেবো সেটা হলো খুবই অ্যামেজিং অ্যান্ড হার্ডলি। আপনার মেমোরি যদি ফরমেটেড হয়ে যায় বা অনেক পুরনো যদি মেমোরি হয় সেটা যদি সাপোর্টেড করে, তাহলে এই মেমোরি সমস্ত ডেটা আপনি ব্যাক করতে পারবেন। শুধু গত এক বছরের ফরম্যাট নেই, এর আগে যতবার ফরম্যাট দিয়েছে সব ফরম্যাটের ডেটাই আপনার রিকভারি করতে পারবেন। মনে করেন এই মেমোরিটি, ফর এক্সাম্পল এই মেমোরিটা হলো 64 জিবি, বাট এটা যদি আগেও দু একবার ফরম্যাট করা হয় তাহলে এটা যদি আমরা রিকভারি করি 128 জিবি বা 156 জিবি পর্যন্ত ডেটা আমরা রিকভারি করতে পারবো, কারণ আগের ডেটাগুলো আমরা রিকভারি করতে পারবো। এটা প্রসেস খুবই সিম্পল, সেই জন্য আপনাদের একটা কার্ড রিডার লাগবে, আর একটা মেমোরি লাগবে, আর একটা কম্পিউটার বা ল্যাপটপ লাগবে। তো ভিডিওটি অনেক অ্যামেজিং হতে চলেছে, যারা এই সমস্যার ভিতরে পড়তেছেন বা সমস্যায় ভুগতেছেন তারা এই ভিডিওটি দেখেন। ইনশাল্লাহ আমি আশা করতেছি আপনাদের সমস্ত ডেটা রিকভার হবে, আমি নিজে এটা রিকভার করছি তাই আমি আপনাদেরকে এটা সাজেস্ট করলাম। তো চলুন পুরো ভিডিওটা পুরো বিষয়টা বিস্তারিত কম্পিউটারে চলে যায় এবং পুরো রিকভারি সিস্টেমটা কম্পিউটারে যেয়ে দেখে ফেলি। তো চলুন শুরু করি। ওয়েলকাম ব্যাক আর কম্পিউটার ডিসপ্লে। তো এখন কম্পিউটার আসার পরে আপনাদের ফার্স্টে যে কাজ করতে হবে, আপনাদের একটা কার্ড রিডার লাগবে, কার্ড রিডারের ভিতরে মেমোরিটা ঢুকে আপনাদের ল্যাপটপে অথবা ডেস্কটপে এটাকে ইনপুট করবেন। ওকে, এর দাম খুব একটা বেশি না, এটা এক্সপেন্সিভ না, জাস্ট 20 টাকার মধ্যে নেওয়া হয়তো কার্ড রিডার। তো কার্ড রিডার আর মেমোরিটা আপনার ডেস্কটপের সাথে লাগাবেন। লাগানোর পরে এখন কী করবেন, সিম্পলি আপনি আপনার একটা সফটওয়্যার ডাউনলোড করতে হবে, জাস্ট আপনার গুগল ক্রোমে চলে যাবেন। গুগল ক্রোমে যেয়ে আপনি সার্চ করবেন আই ডাটা রিকভারি, দিস ইজ দ্য ট্রাস্টেড সফটওয়্যার, আমি নিজে এটা ব্যবহার করে এটা প্রমাণ পাইছি। তো আই এটা একটা অফিসিয়াল সাইট আছে, এখানে চলে যাবেন, আর এটা ডাউনলোড লিঙ্ক আমি অবশ্যই আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এখান থেকে জাস্ট আপনারা এসডি কার্ড মেমোরি রিকভারি এই অপশনে জাস্ট রিড মোরে ক্লিক করবেন। এখানে যখন রিড মোরে ক্লিক করবেন এখানে ডাউনলোড অপশন আসবে, এখান থেকে জাস্ট ফ্রি ডাউনলোডে ক্লিক করবেন। ফ্রি ডাউনলোডে ক্লিক করার পরে এখানে ডাউনলোডটা হয়ে যাবে, জাস্ট এখান থেকে এসে ডাউনলোডে ক্লিক করবেন, তাহলে ডাউনলোড হয়ে যাবে। 4 MB একটা সফটওয়্যার, খুবই ছোটো কিন্তু অনেক কাজের একটা সফটওয়্যার। তো এটা ডাউনলোড হতে বলছি, যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি যান এখনই করেন সাবস্ক্রাইব, দেন আমি আপনাদেরকে বাকিটুকু দেখাচ্ছি। ওকে, তো এটা ডাউনলোড হয়ে যাক। ওকে, ডাউনলোড হয়ে গেছে। ডাউনলোড হয়ে যাওয়ার পরে আপনারা ইনস্টলেশন দেবেন, ইনস্টল করার প্রসেসটা দেখাচ্ছি না, এটা খুবই সিম্পল একটা ছোট্ট সফটওয়্যার, যেমন নেক্সট 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 এভাবে করে করে সফটওয়্যারটা ইনস্টল দেবেন। ওকে, আমার অলরেডি ইনস্টল দেওয়া আছে, আমি এটাকে ওপেন করে দেখাচ্ছি। ওকে, তো এখন কথা হলো যে ইটস এ প্রিমিয়াম সফটওয়্যার, আইকেয়ার ডাটা রিকভারি প্রো। এটা আমি রেজিস্ট্রেশন করছি ফুল ফ্রি, মানে ক্র্যাক করছি আর কি। তো ক্র্যাকের বিষয়ে তো আমি ইউটিউবে দেখাইতে পারবো না, তো আপনার যদি কেউ ক্র্যাক লাগে বা কোনো প্রিমিয়াম সফটওয়্যার লাগে এই আইকার ডাটা রিকভারি, তাহলে অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেওয়া আছে, দেখবেন আমার গ্রুপের লিঙ্ক এবং আমার ইমেল অ্যাড্রেস, ওখানে আপনাকে নক করলে আমি আপনাদেরকে এই ক্র্যাক ভার্সনটা দিয়ে দিতে পারবো। তো এখন কথা হলো যদি ক্র্যাক না করেন, তাহলে যদি নর্মাল ভার্সনটা আপনারা ইনস্টল দেন তাহলে এখান থেকে 1 GB ডাটা রিকভারি করতে পারবেন, আর যদি এটা প্রিমিয়াম ভার্সন ইউজ করেন পুরো, মানে আমি যেটা ইউজ করছি সেটা ইউজ করলে আপনি মানে আনলিমিটেড যত GB হোক সবই আপনি রিকভারি করতে পারেন। দেখুন আপনার কাজ হলো জাস্ট এখানে ডিপ স্ক্যানিং ডাটা রিকভারিতে ক্লিক করবেন। তো আমি এখানে জাস্ট সিম্পলি ক্লিক করতেছি, সিম্পলি ক্লিক করার পর এখানে আপনার কম্পিউটারের পার্টিশন দেখাচ্ছে, আপনাকে এটা কোনোটাই সিলেক্ট করতে হবে না, আপনাকে সিলেক্ট করতে হবে এইটা, এই যে এইটা দেখবেন আপনার কম্পিউটার আপনার পেন ড্রাইভের যে সাইজ, আমার হলো 16x16 GB পেন ড্রাইভ, এটা শো করতেছে, এই যে এটা, জাস্ট এটা সিলেক্ট করে আপনাকে জাস্ট এখানে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে কিছু সময় নেবে, দেখেন এখানে ক্যালকুলেটিং করতেছে যে কত টাইম লাগতে পারে ডাটাগুলো রিকভারি করার জন্য। ওকে, এখানে বলছে 19 মিনিট বা সামথিং এরকম টাইম নেবে। টাইম নেওয়ার পরে সমস্ত ডাটাগুলো আপনাকে শো করবে, শো করে আপনাকে দেখাবে যে কোন কোন ডাটাগুলো আপনার পাওয়া গেছে এবং কতটা ফাইল, টোটাল ফাইল ফাউন্ড কতগুলো করে সেখানে সব দেখাবে। তো আমরা অপেক্ষা করি যতক্ষণ আমাদের ক্যামেরার আমরা অপেক্ষা করি ততক্ষণ আমাদের যে মেমোরি ডেটাগুলো আছে সেগুলো সমস্ত রিকভারি হয়ে যাক, তারপরে আমি বাকি প্রসেসটা আপনাদের দেখাচ্ছি কীভাবে ওই রিকভারি করা ডাটাগুলো আপনি একদম আপনার মেমোরিতে নিতে পারবেন বা হার্ড ড্রাইভে নিতে পারবেন। ওকে, তো আমাদের পার্টিশন ফুল রিকভারি হয়ে গেছে, এখন আমরা জাস্ট নেক্সটে ক্লিক করবো, এটা সিলেক্ট থাকা অবস্থায় এখান থেকে নেক্সটে ক্লিক করবেন। তাহলে একটু সময় নেবে, সময় নেওয়ার পরে ডাটা রিকভারি যে ইয়েটা আছে ওইখানে পেজে নিয়ে চলে যাবে। এখানে দেখেন ডাটা রিকভারি হয়ে গেছে, এখানে জাস্ট টোটাল ডেটা দেখাচ্ছে 31 জিবি, আমার মেমোরি কিন্তু ছিল 16 জিবি, কিন্তু এখানে ডেটা রিকভার করছে 31 জিবি। তো আপনারা চাইলে এখান থেকে দেখে নিতে পারেন যে সব কিছু ঠিক আছে নাকি, জাস্ট এখানে ক্লিক করবেন, ক্লিক করবে দেখেন এখানে ইমেজ চলে আসছে, আপনি জাস্ট ইমেজ দেখতে চান তাহলে এটার উপরে ক্লিক করবেন, তাহলে এই ইমেজটা এখান থেকে কিন্তু প্রিভিউ করে আপনি দেখাবে। ওকে, তো আমার আমার তো যেহেতু আমার পেন ড্রাইভ তো যেহেতু ফরম্যাট ছিল না, জাস্ট
আপনাদেরকে টিউটোরিয়াল পারপাস দেখানোর জন্য করলাম, কারণ এটা যখন আপনাদের একদম ফুল জিরো জিরো থাকবে জাস্ট তখন আপনারা এটা করবেন। করার পরে সমস্ত ফাইল এখানে পেয়ে যাবেন। আমি কালকে রাতে আমার একটা ফ্রেন্ডের মেমোরি রিকভার করলাম, পরে ভাবলাম যে এটা তো অনেকেরই প্রবলেম হয়, সো আমি এটা নিয়ে একটা ভিডিও বানাই দিই যাতে আপনাদের একটু হেল্প হয় রিকভারি করতে পারেন। তো এখানে সব ফাইলগুলো আপনারা দেখে নেবেন, এই যে ছবিগুলো আই থিঙ্ক ডিসিএমআই এর মধ্যে থাকে এবং ক্যামেরার ভিতরে সমস্ত কিছু এখানে আপনি চাইলে রিভিউ করে দেখতে পারেন। এবং আরও অনেকগুলো ফোল্ডার আছে, যেসব ফোল্ডারগুলো আপনি রিকভারি করতে চান সেগুলো জাস্ট আপনি এখানে যদি সব করতে চান তাহলে সব সিলেক্ট করে আপনি জাস্ট এখান থেকে রিকভারি নামে যে অপশনটা আছে রিকভারিতে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি কোথায় রিকভারি করতে চান এখানে সিলেক্ট করবেন। তো আমি যাচ্ছি যে দিস পিসির ভিতরে আমার একটা ফাইল বানাবো, এফ ড্রাইভের ভিতরে এখানে আমি একটা ফাইল ইউটিউব এলিমেন্ট আছে, ইউটিউব এলিমেন্টের ভিতরে আমি জাস্ট এখানে সিলেক্ট করে দিচ্ছি। সিলেক্ট করার পরে আমি জাস্ট এটা ওকে করে দিচ্ছি, তাহলে এটা রিকভারি হয়ে যাবে। রিকভারি যে দেখুন মনে করেন টোটাল ডিস্ক হলো 31 GB, তো একটু সময় নেবে এখানে, এই যে দেখতে পাচ্ছেন রানিং টাইম 42 মিনিট বা এরকম একটা সময় নেবে, হিউজ টাইম 1 ঘন্টার মতো সময় নেওয়ার পরে আপনার মেমোরিটা ফুল রিকভার হয়ে যাবে। তো ভিডিওটি ভালো যদি ভালো লেগে থাকে তাহলে তো অবশ্যই লাইক দেবেন এবং কমেন্ট করে জানাবেন। আর যদি কারোর মেমোরি ফরম্যাট হয়ে যায় বা ডাটা লস হয়ে যায় আপনি সেই ডাটা যদি ব্যাক করতে চান, যদি কোনো সময় কোনো প্রবলেমে পড়েন অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করবেন, আমি আপনাদের প্রবলেম পুরোপুরি সলভ করে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে নেক্সট একটা ভিডিও টিউটোরিয়ালে, আর সাবস্ক্রাইব তো মাস্ট বি। সি ইউ টাটা, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও, আল্লাহ হাফেজ।